মাহবুব আলম শিপুল, লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি। সম্প্রতি লক্ষ্মীপুরে এক প্রতিবন্ধী কিশোরীর সঙ্গে ঘটে ঘটনাটি, আর এ ঘটনায় ছাত্রলীগ নেতা শিপুলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ নিয়ে আলোচনায় এখন এই ছাত্রলীগ নেতা। প্রতিবন্ধী কিশোরীর সঙ্গে ঘটা ঘটনায় শিপুলকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার জেলা শহরের পুরাতন ডায়াবেটিস হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ভুক্তভোগীর চাচি বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন। শিপুল কমলনগর উপজেলার চর লরেন্স এলাকার মোহাম্মদ বাচ্চুর ছেলে। তিনি কমলনগর উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সহসভাপতি এবং জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকির অনুসারী। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী তার চাচা চাচির সঙ্গে লক্ষ্মীপুর পৌরসভায় বসবাস করেন। ছোট থাকতেই তার বাবা পরপারে চলে যান, পরে তার মা তাকে ছেড়ে চলে যান। এরপর থেকে চাচা চাচির কাছেই সে বড় হয়েছে। ভুক্তভোগী ওই কিশোরী কথা বলতে পারে না, কানেও শোনে না। এদিকে অভিযুক্ত শিপুল একই এলাকায় বসবাস করে, সেই সূত্রে রাস্তাঘাটে দেখলে ইশারায় তাকে প্রেমের প্রস্তাব দিত, কিন্তু ওই কিশোরী এতে রাজি হয় না। পরে এক পর্যায়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে, এরপরই ঘটে ঘটনাটি। পরে বিষয়টি টের পান ভুক্তভোগীর চাচা চাচি। ভুক্তভোগীর চাচা চাচি চাকরিজীবী। সোমবার সকালে তারা অফিসের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন, এরপর শিপুল তাদের বাসায় ঢোকে। এক পর্যায়ে ওই কিশোরীর সঙ্গে ঘটায় ঘটনাটি। এর মধ্যে জরুরি কাজে ভুক্তভোগীর চাচি বাসায় আসেন, তখন ঘটনাটি দেখে ফেললে শিপুল পালিয়ে যায়। এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি বলেন, পারিবারিক বিরোধের জেরে শিপুলকে ফাঁসানোর কথা শুনেছি, তবে ঘটনায় জড়িত থাকার সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এদিকে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলে উদ্দিন জানান, বাক প্রতিবন্ধী কিশোরীর ঘটনায় থানায় মামলার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।